অনুমতি না মিললেও দুই মুখ্যমন্ত্রীকে নিয়ে আজই লক্ষিমপুর যাচ্ছেন রাহুল গান্ধী। সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন তিনি, তার দাবি তৃণমূল কংগ্রেস এবং ভীম আর্মিকে অনুমতি দিলেও 144 ধারা জারির অজুহাতে তাদের যেতে দিচ্ছে না উত্তরপ্রদেশ প্রশাসন। हमने हमने उसके बारे में चिट्ठी लिखी है। हम तीन लोग जा रहे हैं, सेक्शन 144 पांच लोगों को रोकता है, तीन लोग सेक्शन 144 में जा सकते हैं, तो हमने उनको चिट्ठी लिख दी है। नहीं, सबको नहीं रोका गया, नहीं सबको नहीं रोका गया। वाज एवरीवन स्टॉप? दो पार्टी सर कल गई, दो पार्टीज कल गई थी, टीएमसी और भीम आर्मी। লক্ষিমপুর কাণ্ডে রাহুল গান্ধীকে পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের টুইট, রাহুল গান্ধীর সত্যকে বিকৃত করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা উচিত নয়। বিজেপির সঙ্গে লড়াই চালাতে ব্যর্থ কোনো পার্ট টাইম রাজনীতিকের আলটপকা অরাজনৈতিক মন্তব্য তৃণমূল বরদাস্ত করবে না। আমরা জাতীয় কংগ্রেসকে শ্রদ্ধা করি, আমরা অবিজেপি জোটের পক্ষে, আমরা রাস্তায় আছি, শুধুমাত্র টুইটারে নয়। রাহুল গান্ধীর জানা উচিত দীর্ঘ লড়াইয়ের পর লক্ষিমপুরে পৌঁছন তৃণমূল সাংসদরা। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতে আগরতলা জুড়ে 144 ধারা জারি করেছে ত্রিপুরার বিজেপি সরকার। এমনকি উত্তরপ্রদেশের আমেথিতেও নিজেদের আসন ধরে রাখতে পারেনি কংগ্রেস, সেখানে বাংলায় বিজেপিকে হারিয়েছে তৃণমূল কংগ্রেস। পাঞ্জাবেও কংগ্রেস ব্যর্থ, টুইটে রাহুল গান্ধীকে কটাক্ষ কুণাল ঘোষের। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।